নমস্কার দর্শক বন্ধু, আউ গোটে ভিডিওরে মু আপনো স্বাগত করছি। আজ আমি দেখিবা ডিস্ট্রিক্ট রুরাল ডেভেলপমেন্ট এজেন্সি যোটা ডিআরডিএ কলাহান্ডি এবং তাহার জিআরএস পোস্ট ভ্যাকেন্সি আছে। চলন্তু সে বিষয়ে আমি প্রথমে আরম্ভ করিবা। প্রথমে 66 টোটাল 66টা জিআরএস পোস্ট আসছে কলাহান্ডি ডিস্ট্রিক্ট রো, যোটা কি কন্ট্রাকচুয়ালি রখিবে এমজিএনআরজিএর কাম দেখিবা পাই এবং কনসালট ফি 7,000 টাকা রয়েছে। এবে যোটা কি 9,300 যদি আপন গোটে বর্ষ মিনিমাম আপন রই যাওছন্তি তার 9,300 আপন পাইবে, কিন্তু প্রথম থর পাই 7,000 টাকা আপন মিলিব। এবং চলন তা ভিতরে দেখিবা আপনকর প্রথমে কিপরি অ্যাপ্লাই করিবে, অফলাইন অফলাইন মাধ্যমে আপন পোস্টটিকে অ্যাপ্লাই করিপারিবে এবং লাস্ট ডেট তার অ 26/4/2021 5:30 ভিতরে আপন কো পোস্ট কোটি কি অ্যাপ্লাই করিবে। দ প্রজেক্ট ডিরেক্টর ডিস্ট্রিক্ট রুরাল ডেভেলপমেন্ট এজেন্সি কলাহান্ডি এট পোস্ট ডিস্ট্রিক্ট কোর্ট অছি কলাহান্ডি, পিন অছি 7660001। এই আপন এইটি কি কোন এই অ্যাড্রেস কো আপন কোন করি পারিবে রেজিস্টার পোস্ট কিংবা স্পিড পোস্ট মাধ্যমে আপন দেইপারে। প্রথমে চলন দেখিবা আপন প্রথমে কেউ মানে অ্যাপ্লাই করি পারিবে। প্রথমত এহাকু ভ্যাকেন্সি যোটা পজিশন অছি কলাহান্ডি ডিস্ট্রিক্টর পিলা হি এথিরে এথিরে অ্যাপ্লাই করি পারিবে। এবং কোন সব অছি শিডিউল কা এসসি পাই নাহি, এসটি পাই অছি 40টি মেল অছি, তাহাকি মেলরে যে মানে অছন্তি সে 40টা পোস্ট অছি, ফিমেল পাই 23টা পোস্ট, টোটাল অছি 63টা। এবং যদি আপন পিডব্লিউডি ক্যান্ডিডেট ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট অছন্তি তাহলে গোটে পোস্ট অছি মেল পাই, ফিমেল পাই বি গোটে পোস্ট, এবং সি ক্যাটাগরি পাই অছি মেল পাই গোটে পোস্ট, টোটাল 66টি পোস্ট অছি। যোটা কি আপনকার এজ 18-40 বর্ষ হওয়া দরকার এবং আপনকার কোয়ালিফিকেশন প্লাস টু এইচএসসি এবং প্লাস টু হওয়া দরকার, তা সহিত আপনকার কোন রয়েছে দরকার পিজিডিসিএ সার্টিফিকেট বি রয়েছে দরকার কিংবা ও প্রিফারেন্স সার্টিফিকেট ও লেভেল সার্টিফিকেট রয়েছে দরকার, পিজিডিসিএ কিংবা ডিসিএ বিসিএ এমসিএ এই টাইপের আপনকার সার্টিফিকেট রয়েছে দরকার, এবং যোটা কি গভর্নমেন্ট অফ রেকগনাইজ অর্গানাইজেসন রু আপনি সার্টিফিকেট আনিথিবা দরকার, এবং 10+2 বি আপন প্লাস টু বি কোয়ালিফাই করিথিবা দরকার, এবং ডোমিসাইল কোন আছে কেবল কলাহান্ডি ডিস্ট্রিক্ট পাই আপন এখানে অ্যাপ্লাই করি পারিবে। সিলেকশন ক্রাইটেরিয়া কি পরি আছে, প্রথমে 10th এবং প্লাস টু র মার্ক বেসিস রে আপনকে সিলেকশন করা যাব, তারপরে আপনকর পিজিডিসিএ যে নলেজ আছে সেতরে আপনকে বি কোশ্চেন কিছু পচারিবে। এবং এই এথিরে আপনকর কিপরি অ্যাপ্লাই করিবে, প্রথমে তো মু দেখিয়ে দউছি আপনকু অ্যাপ্লিকেশন ফর্মটি আছে যোটা কি আপন আবেদন করি পারিবে। প্রথমে আপনকর জেলার না রয়েছে কোঠি আবেদন করছন্তি, প্রার্থীঙ্ক নাম, আপন পিতাঙ্ক নাম, জন্ম তারিখ, লিঙ্গ এবং বয়স, ঠিকনা, পিনকোড সব রহিব, তা সহিত পরীক্ষা কোন সব মেট্রিক প্লাস টু যদি আউ কিছু পড়িছেন সেতিবি আপন ভরি পারিবে, আপন জাতীয়তা ভারতীয়, আপন জেলার স্থায়ী বাসিন্দা কি হ্যাঁ যদি দিল্লী লেখা হইতো হ্যাঁ বি মারিবে যদি আপন স্থায়ী বাসিন্দা আছন্তি। এতিকি দেলা পরে অ্যাপ্লিকেশনটি ভরি সাইলা পরে কোন আপন তা সহিত আটাচ করিবে ম্যাট্রিকুলেশন এইচএসসি সার্টিফিকেট, তার প্লাস টু সার্টিফিকেট মার্কশিট, আউ পিজিডিসিএ কিংবা ও লেভেল সার্টিফিকেট, এমবিএ এমসিএ রেসিডেন্ট সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, এবং ফটো আপনকর গোটে পেস্ট করিবে অ্যাপ্লিকেশন ফর্মরে রাইট সাইডরে। তারপরে আপন যদি পিডব্লিউডি ফিজিক্যাল ডিসএবিলিটি আছে তাহলে সেতরে বি আপন সেই ফর্মরে ভরিকি আপন 26/4/21 তারিখ মধ্যে আপন এটাকে আবেদন করিপারিবে। তেমন দর্শক বন্ধু ঠিক আছে, আউট ভিডিও দেখা হব। জয় জগন্নাথ।